আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছিলাম যে হচ্ছে পরবর্তী যে পরিবাহিতা পরীক্ষা, সেখানে কি দেখতে পেলাম যে প্রথম বাল্বটি যেখানে সোডিয়াম ক্লোরাইড ছিল সেই বাল্বটা জ্বলে উঠলো, কিন্তু যেখানে চিনি ছিল সেখানে কিন্তু বাল্বটা জ্বলে উঠলো না। এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে চিনি সমযোজী পোলার যৌগ। যদিও চিনি পানিতে দ্রবীভূত হয়, তারপরেও যেহেতু বাল্বটা জ্বলে উঠলো না, কারণ এখানে কোনো নেগেটিভ এবং পজিটিভ আয়ন তৈরি হয় না, যার কারণে কিন্তু আমরা বলতে পারলাম যে চিনি সমযোজী পোলার যৌগ। পোলার মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হবে, যেহেতু পানিতে দ্রবীভূত হয়ে গেছে সেজন্য আমরা পোলার যৌগ বলবো। কিন্তু যেহেতু আমরা দেখলাম যে পরবর্তীতে বিদ্যুৎ পরিবহন করতে পারছে না, তার মানে এখানে কোনো আয়ন তৈরি হচ্ছে না, এই জন্য বললাম যে চিনি সমযোজী পোলার যৌগ। এবার আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে কোপার সালফেট দ্রবণ নিই, তাহলে কি ধরনের ঘটনা দেখবো সেটা দেখতে পারবো। মোম এবং ন্যাপথলিনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, কারণ আমরা অলরেডি জেনে এসেছি যে মোম এবং ন্যাপথলিন যেটা রয়েছে সেটা হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগগুলো সাধারণত ওইভাবে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো নিয়ে পরীক্ষা করব, পরীক্ষা করে সেটার একটা চার্ট তৈরি করব যে কোনটা কোনটা পরিবহন হচ্ছে আর কোনটা কোনটা পরিবহন হচ্ছে না। এখানে চিত্র যেভাবে আঁকানো আছে সেভাবে চিত্রটা সুন্দর করে আঁকবে। যদি কারো মনে করো যে একটা পেজে চিত্রটা ধরবে না, সে তাহলে দুইটা পেজেও চিত্র আঁকতে পারো, আবার চাইলেও উপরে নিচে করেও চিত্র আঁকতে পারো, চিত্রগুলো খুব সুন্দর করে আঁকবে। তাহলে এখানে যেহেতু আমরা প্রথমটাতে যেহেতু সোডিয়াম ক্লোরাইড নিলাম, এবং সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নে ভেঙে যেতে পারে, সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে, তার মধ্যে আমরা দেখবো যে যখন এই চাবিটা অন করবো এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস হবে, এই গ্রাফাইট দুইটা দণ্ড এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে, এবং সলিউশনে যেটা থাকবে সেই বিদ্যুৎ পরিবহনের ফলে এদিক দিয়ে কারেন্ট প্রবাহ হয়ে আমরা পরবর্তীতে বাল্বটা জ্বলে উঠবে। এটা হচ্ছে আমরা যেটাতে জ্বলে উঠবে সেটা আমরা বলতে পারবো সেটা আয়নিক যৌগ, এবং সে কারণে বিদ্যুৎ পরিবহন করছে। অন্যদিকে যেটা সমযোজী যৌগ সেখানে এই ধরনের কোনো আয়ন তৈরি হবে না, যার কারণে কোনো বিদ্যুৎও তৈরি হবে না। এখান থেকে দেখো আমরা যে চারটা পাবো, খাদ্য লবণ যেটা, কি কি পানিতে দ্রবণীয়তা কি কোনটা কোনটা হলো সেটা লিখবো, দ্রবণে বিদ্যুৎ চালনা করলো কি করলো না সেটার উপরে কিন্তু আমরা সিদ্ধান্তটা নিব। পানিতে দ্রবীভূত হলেই তখনই কিন্তু আমরা সিদ্ধান্তটা নিতে পারবো না, আমরা দ্রবণে বিদ্যুৎ চালনা করেও কিন্তু দেখবো। খাদ্য লবণে কি দেখবো, দ্রবণীয়, পানিতে দ্রবণীয় এটা আমরা দেখলাম, এবং বিদ্যুৎও প্রবাহিত হচ্ছে, কারণ এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আয়ন তৈরি হচ্ছে, যার কারণে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এটা আয়নিক যৌগ। চিনি দ্রবণীয় হলো বাট বিদ্যুৎ যেহেতু পরিবহন হলো না, তার মানে এটা হচ্ছে সমযোজী যৌগ। তুতে কি হলো, দ্রবণীয় হলো এবং বিদ্যুৎ, কারণ তুতে আর সোডিয়াম ক্লোরাইড দুইটাতেই কিন্তু, তুতে তো কোপার সালফেট রয়েছে, তাহলে কোপার টু প্লাস আর সালফেট টু মাইনাস, একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন তৈরি হবে, যার কারণে আমরা বলতে পারবো তুতেও কিন্তু পানিতে দ্রবণীয়। এতগুলো এক্সপেরিমেন্ট তো আর করে করে দেখানো সম্ভব না, বা চিত্র গঠন করা সম্ভব নয়, যার কারণে অন্যগুলো তোমাদেরকে বৈশিষ্ট্য একই হওয়ার কারণে ওগুলো বুঝে নিতে হবে। তাহলে তুতে দ্রবণীয় হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে সেটা আয়নিক হবে। ন্যাপথলিন এবং মোম দুইটাই অদ্রবণীয়, এবং অদ্রবণীয় সাথে সাথে বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেই জন্য আমরা বলতে পারলাম দুইটাই সমযোজী। একটা জিনিসই এখানে ব্যতিক্রম, সেটা হচ্ছে চিনি দ্রবণীয় হওয়া সত্ত্বেও বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার কারণে কিন্তু সমযোজী যৌগ হলো, আর বাকিগুলো তো অদ্রবণীয়, সেগুলো তো অবশ্যই সমযোজী যৌগই হবে। এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এতটুকু থেকে কারো কিছু বলার আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা ফলাফলে আসবো। ফলাফলে আসতে গেলে কি করতে হবে, আয়নিক যৌগ এবং পানি পোলার যৌগ, এই দুইটা আমাদের, আয়নিক যৌগ এবং পানি হচ্ছে পোলার যৌগ। বলা হচ্ছে যে পানি তো সাধারণত পোলারিটি তৈরি হবে, এবং যেহেতু ওখানে দুইটা আয়ন রয়েছে সেহেতু আমরা এখানে বলতে পারছি আয়নিক এবং পানি হচ্ছে পোলার যৌগ। সেটার থেকে আমরা যেহেতু ওই যে দ্রবণটা তৈরি করে নিলাম পানি দিয়ে, সেই জন্য এই কথাটা বললাম। পোলার যৌগ পোলার দ্রবণে, পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। তাহলে আয়নিক যৌগ এবং পানি পোলার যৌগ দুইটাই যেহেতু পোলার যৌগ, তার মানে পোলার যৌগ পোলার দ্রাবকে অবশ্যই দ্রবণীয় হবে। তাই সোডিয়াম ক্লোরাইড এবং তুতে পোলার যৌগ হয়, পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ যেহেতু অপোলার যৌগ, সমযোজী যৌগ পোলার পানিতে দ্রবীভূত হয় না, তাই ন্যাপথলিন কিন্তু অপোলার যৌগ হয়, পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু চিনি যেহেতু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা যেহেতু পোলার যৌগ, তাই চিনি কিন্তু পানিতে দ্রবীভূত হয়। তাহলে জলীয় দ্রবণে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড আয়ন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, আর সমযোজী যৌগ চিনি জলীয় দ্রবণে
যদিও আইনত না হতে পারার কারণে দ্রবণীয় হলেও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারছে না, অর্থাৎ বিদ্যুৎ অপরিবাহী। এটা হচ্ছে আমরা ফলাফলটা পেলাম। আর সতর্কতা হিসেবে তোমরা আরো দুই চারটা কিছু লিখতে পারো, যে যে সতর্কতা অবলম্বন করা দরকার। এখানে দুইটা আছে, দুইটাই দিতে হবে এমন না, তোমরা চাইলে তিন চারটা লিখতে পারো, যে যে কাজ করতে যে মনে হতে পারে যে আমার এই কাজটা আরো সঠিকভাবে করলে এই সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো তোমরা এখানে ইনক্লুড করে দিতে পারো। মিস ফলাফল, হ্যাঁ ফলাফল, মিস ফলাফলের ওখানে লাইনটা আয়নিক যৌগ ও পানি পোলার যৌগ, হ্যাঁ এখানে এরকম হবে না? পানি বলো দেখি, বলো বলো। মিস পানি আয়নিক যৌগ ও পোলার যৌগ এভাবে লিখতে হবে না? এখানে আসলে সেন্টেন্সটাতে একটু ভুল আছে, সেটাই আমিও দেখতেছিলাম। এখানে তোমরা পানি আয়নিক এবং পোলার দুইটাই এটাই লিখবা, পানি আয়নিক এবং পোলার যৌগ এই কথাটা লিখবা, ঠিক আছে? ওকে মিস, এই ছকটা তো এক পেজে আঁকবো না? ছকটা এক পেজে বলতে, এক পেজে বলতে কি বোঝা গেলে একটু বলো ক্লিয়ার করে। মানে মিস এখানে যেভাবে আছে, হ্যাঁ হ্যাঁ সেভাবে আঁকবে। এখানে মানে এখানে যে রকম করে আছে চারটা লাইন ওভাবে আঁকবো না? হ্যাঁ চারটাই আঁকবে, এভাবে আঁকবে। কারণ একই সাথে আমাদের যে দ্রবণীয়তা এবং বিদ্যুৎ চালনা করে দেখে যে যেটার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটা লিখতে হবে, এজন্য একটাই চার্ট হবে, চারটা কোলাম হবে। আরো তো এখানে পাঁচটা রয়েছে, চারটা দ্রবণ রয়েছে আর একটা তো উপরে শিরোনাম লিখতে হবে, তাহলে চারটা রো চারটা কোলাম একটা পেজেই হবে। হ্যাঁ অরিসা বলো। মিস আমরা যে এখানে ক আর খ দুইটা চিত্র দেয়া আছে, ওই চিত্রটা আঁকার পর কি আমরা এই ছকটা আঁকবো, নাকি ছকটা আগে আঁকলে সমস্যা হবে না? প্রবলেম নেই, আমি ওই যে বলছি তোমরা মূলনীতি যেখান থেকে শুরু করবে তারপরে যে সাদা পৃষ্ঠা পাবে সেখানে চিত্র এঁকে দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চিত্র ওখানে এঁকে দিবে, পরবর্তীতে তোমরা কার্যপ্রণালী যা যা আছে লিখতে পারো। আবার যদি কেউ মনে করো যে আমি মূলনীতি লিখলাম তারপরে কার্যপ্রণালী লিখে পরে আমার যেখানে সিদ্ধান্তে আসার জন্য আমাকে জানাতে হবে যে কোনটা বিদ্যুৎ পরিবহন করে কোনটা বিদ্যুৎ পরিবহন করে না, সেখানেও যদি চিত্র আঁকো তাতে কোনো প্রবলেম নেই। খাতা লেখায় আসলে অত বেশি বাইন্ডিংস নেই, কারণ তোমরা জানো যে খাতাটা কমপ্লিট থাকতে হবে। বলতে কি আমরা হয়তো কি করব পরীক্ষার সময় এই পেজ দুই একটা উল্টিয়ে দেখব যে হচ্ছে তোমার কমপ্লিট আছে কিনা খাতাটা, এতটুকু দেখতে যদি কোনো ভুল ভ্রান্তি চোখে পড়ে তখন ওইটাকে একটু আন্ডারলাইন করা হয়, না হলে কিন্তু ওইভাবে খাতা দেখায় অত বাইন্ডিংস নেই, লেখায় অত বাইন্ডিংস নেই, দেখায় অত বাইন্ডিংস নেই। আর কারো কিছু জানার আছে? চিত্র যদি পারো দুইটা একই পেজে আঁকবে, যদি মনে করো যে না আমি চিত্র একটু বড় করে আঁকবো, চিত্র দুইটা দুই পেজে আঁকবো তাও পারো, আবার উপর নিচে করেও রাখতে পারো। ওকে মিস, অতিরিক্ত কি সতর্কতা দিতে পারি? এখানে যেমন দেওয়া আছে যে ফলাফলের জন্য প্রত্যেকটি দ্রাবকের পরিমাণ ও তাপমাত্রা সমান নিচে, আর নির্ভুল ফলাফলের জন্য আয়োজনিক এবং সমযোজী যৌগের ক্ষেত্রে বিদ্যুতের পরিমাণ বা সময় একই নেই। এখন ধরো তুমি হয়তো ওই যে দ্রবণটাকে যে ছেঁকে নিচ্ছ, দ্রবণটাতে যেন বিক্রিয়ায় কোনো রকম বাধা সৃষ্টি না করতে পারে সেই জন্য খুব সূক্ষ্মভাবে দ্রবণটাকে ছেঁকে নিতে পারো। আবার এই যে কাজগুলো করার জন্য তুমি কি করতে পারো, এই যে যখন তুমি যোগ বর্তনী তৈরি করতেছো সেই বর্তনী করার জন্য তুমি সতর্ক ভালোভাবে সতর্ক থাকতে পারো যেন কোনো অপদ্রব্য বাহিরে থেকে না মিশতে পারে, সলিউশন তৈরি করার ক্ষেত্রে রাখতে পারো। আবার বৈশিষ্ট্যগুলো ভালো করে লক্ষ্য রেখে আমাদেরকে সিদ্ধান্তে আসতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হতে পারে। এই যতগুলো তোমার মনে হবে দুই একটা আরো লিখে দিতেও পারো নাও পারো। আবার যদি তোমরা কেউ সতর্কতা একটাও দাও তাতেও কিন্তু প্রবলেম নেই। আর কারো কিছু বলার আছে? আচ্ছা তাহলে এই দুইটা এক্সপেরিমেন্ট, একটা হবে 3-এর অথবা অথবা 3.1, যে যেটাই লিখো না কেন এটা লিখে এক্সপেরিমেন্ট দুইটা সুন্দরভাবে লিখে আগামী বৃহস্পতিবার
শুক্রবার যেহেতু সারাদিন একটু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আগামী বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে সবাই গ্রুপে ছবি পাঠাবে। আর ছবিগুলো অবশ্যই একটু সিরিয়ালি যেন আসে, কোন পেজের পরে কোন পেজ, এইভাবে ছবিগুলো পাঠাবে। নাম রোল আগে যেভাবে দিয়েছিলে সবাই, ওভাবে নাম রোল লিখে। তোমরা অনেকে আইডি ইউজ করেছো, তোমরা কি রোল তারা জানো না? রোল আর আইডি তো এক নয়, তাই না? রোল পাই না, টিচাররা তো থাকে না, যার কারণে এই কাজগুলো একটু দেরি হচ্ছে। সমস্যা নেই, তোমাদের যার যার আইডি আছে তোমরা আইডি দিয়েছো, যাদের রোল জানা আছে তারা রোল দিয়েছো, প্রবলেম নেই। ওভাবে আমি তো নাম সহ লিখে রাখতেছি, আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফুল নেমটা নিক নেম সহই লিখবে, যেন আমি পরবর্তীতে অনেক সময় দেখা যায় মেসেঞ্জার নেম একটা কিন্তু তার নাম হচ্ছে আরেকটা, এরকম যেন সমস্যা না করতে হয়, যার কারণে আমি তোমাদেরকে নাম এবং রোল উইথ নিক নেম সহ লিখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।